وإذن قال تعالى في القرآن المجيد يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات وإذن قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আপনারা এটা আলা হযরত কনফারেন্স, আলা হযরতের একটা দুরূদ শরীফ আছে, এই দুরূদ শরীফটা জেনে রাখা প্রত্যেকের প্রয়োজন আছে কি না? আমার মুখে মুখে পড়ুন, সাল্লাল্লাহু আলা নবীল উম্মি ওয়া আলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাতাম ওয়া সালামান আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। হিজরির চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, হাজার হাজার কিতাবের লেখক, যাকে এক বাক্যে ইনসাইক্লোপিডিয়া বলতে হয়, বিশ্বকোষ বলতে হয়, পৃথিবীর জমিনে এমন কোন সাবজেক্ট নাই এলমে নাহাব, এলমে সরফ, এলমে মন্তেক, এলমে বদি, এলমে মানি, এলমে বায়ান, এলমে রিয়াজ, এলমে হেসাব, এলমে নজুম, এলমে জাফর, এলমে হাদিস, এলমে তাফসির, এলমে উসুল, শুধু এগুলো না, সায়েন্স, আর্টস, কমার্স, ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, জিওগ্রাফি, কেমিস্ট্রি, এক কথায় পৃথিবীর মুখে এমন কোন সাবজেক্ট নাই যে সাবজেক্টের উপর আলা হযরতের কলম নেই। সুবহানাল্লাহ, এটা বিশ্বকোষ। এমন এক চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইসলামের বড় সংস্কারক, যার সংস্কারের সামনে, যার সংস্কার না হলে আমরা অনেক অন্ধকার থেকে যেতাম, সেই আল হযরত, যার এক নামে আল হযরত, বাংলাদেশ না সারা বিশ্বে যাকে আল হযরত হিসেবে আমরা জানি এবং মানি, সে আল হযরত ইন্টারন্যাশনাল আজকে কনফারেন্স, এমন এক সময়ে আজকের এই আল হযরত কনফারেন্স হতে যাচ্ছে। আপনারা যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন দরবার থেকে বুক ভরা আল্লাহ এবং রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে, কারণ নবীর প্রেম কাকে বলে, নবীর ভালোবাসা কাকে বলে, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়েছেন আলা হযরত মুজাদ্দিদুল মিল্লাত ইমাম আহমদ রেজা ফজলের নবী। সবাই বলুন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আপনারা যারা দালদি কলবমে আজমতে মুস্তাফা, দালদি কলবমে আজমতে মুস্তাফা, হিকমতে আলা হযরত পে লাখো সালাম। প্রাণ পিস্তে বেরা যারা বুক ভরা আল্লাহ আল্লাহ রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে আজকের এই কনফারেন্সে সুতে এসেছেন, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে, আমার আঞ্জুমানের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আপনারা এই মাহফিলকে মূল্যায়ন করার কারণে আপনাদেরকে, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং শুকরিয়া আদায় করছি। আপনাদের এই আগ্রহ আমাদের অন্তরের মধ্যে এমন প্রেরণা জাগাবে যাতে সুন্নিয়তের কাজ আমরা দিন দিন যেন এগিয়ে নিতে পারি। আজকের এই কনফারেন্স থেকে আমাদেরকে শপথ গ্রহণ করতে হবে, এখন থেকে আমরা রাত্র দিন বিরামহীন ভাবে, নিষ্কলুষ ভাবে মুস্তাফার বিশুদ্ধ দর্শন আমরা বাংলার ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দেব। আপনারা সবাই রাজি আছেন তো? আলোচনা কিন্তু একটা আটলান্টিক মহাসাগর। আমি আগে বলছিলাম আলা হযরত ইনি একটা বিশ্বকোষ,
এমন কোন সাবজেক্ট আছে যে সাবজেক্টের উপর আলা হযরতের কলম নাই? তবে আমাদের বড় দুর্ভাগ্য, আলা হযরতের লিখক লিখনি বলুন রিসার্চ করার সেই ক্ষমতা আমাদের অনেকের মধ্যে নাই। এটা আমাদের আমাদের বড় দুর্ভাগ্য। যদি আমরা আলা হযরতের প্রত্যেকটা লিখনি, উনি আরবি, ফার্সি, উর্দু, হিন্দি, সিন্ধি বিভিন্ন ভাষায় উনি যে কিতাব লিখেছেন, এই কিতাবগুলো যথাযথভাবে আমরা যদি আমাদের মাতৃভাষা বাংলা ভাষায় রূপান্তর করে বাংলাভাষী মুসলিম ভাই বোনের কাছে পৌঁছাতে পারতাম, আমি কসম করে বলতাম যে বাংলাদেশে আলা হযরত ছাড়া আর কেউ থাকত না। ঠিক কিনা ভাইয়ারা? আলা হযরতের মত ছাড়া কোনো মতেই থাকত না। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আমরা মাদ্রাসার ছাত্র ছিলাম, কেউ স্কুলের ছাত্র ছিল। আমরা যখন মাদ্রাসায় ভর্তি হতে যাই কিংবা স্কুলে ভর্তি হতে যাই, দেখবেন এখানে একটা ফর্ম ফিল আপ করতে হয়, আছে না? ভর্তি ফর্ম আছে না? ভর্তি ফর্ম আছে বিভিন্ন, বিশেষ করে আমরা যখন বিয়ে শাদী করতে যাই ওখানে একটা কামিন নামা আছে। খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন, এগুলো এখানে অনেক কলম আছে যেগুলো আমাদেরকে পূর্ণ করতে হয়। তন্মধ্যে একটা কলম আছে, ধর্ম কি, আছে না এই কলমটা? আছে না? ধর্ম কি, কি লিখতে হয়? ইসলাম। একসময় তো শুধু ইসলাম না, এক ইসলাম কেন বলা হয় এই উত্তরটা প্রত্যেকের কাছে আছে। আমাদের ধর্ম কি? ইসলাম। তার পাশাপাশি একটা কলম আছে, বর্ণ কি, আছে কি না? একটা কলম আছে না, বর্ণ কি? এখানে আমরা কি লিখেছি? সুন্নি, কোথাও কোথাও লেখা হয় হানাফি সুন্নি, কোন ফরমের মধ্যে লেখা হয় হানাফি সুন্নি, আর কোন ইয়ের মধ্যে লেখা হয় সুন্নি। কিন্তু আমাদের ধর্ম ইসলাম, আমাদের বর্ণ সুন্নি, এটা কেন লিখতে হয়? আমার মনে হয় আমরা অধিকাংশ মানুষ এই বিষয়ে আমরা কোনো গবেষণা করি না। আজকে সুন্নি কি জন্য বলা হয়, সুন্নিদের দর্শন কি? আমার ভাইরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন যে বনি ইসরাইল ইহুদি এরা 72 দলে বিভক্ত হয়েছিল, মূসা আলাইহিস সালামের উম্মত এরা 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। এগুলোকে আমরা বলছি না, আমার রাসূলের হাদিস, এটা তিরমিজি শরীফের রিওয়ায়াত যে 73 দল হবে, 73 দলের মধ্যে 72 দল যাবে কোথায়? জান্নাতে যাবে কয়টি দল? একটু হাত উঠায় বলেন, জান্নাতে যাবে কয়টি দল? একটি দল। হুজুর, জান্নাতে যে দলটি যাবে সেই দলের পরিচয়টা কি? আমার রাসূল সেদিন বলেছিলেন এমন জামে মানে, আমার রাসূল উত্তর দিয়েছিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে দলের মধ্যে আমি নবী থাকবো, যে দলের মধ্যে আমার সাহাবায়ে কেরাম থাকবে, এটাই হলো জান্নাতি দল। এটার অপর নাম আহলে সুন্নাত ওয়াল জামা, এটার অপর নাম সারাতে মুস্তাকিম, সারাতে মুস্তাকিম আই সারাতে মুস্তাবি, এমন এক বিরাট রাস্তা যে রাস্তার মাঝখানে ফানি ঢেলে দিলে ফানিগুলো দুই পাশে সমানভাবে যায়, একেবারে সোজা সহজ সরল পথ। ওয়াহুয়া সাদিকুন আলা আহলি সুন্নতি ওয়াল জামা, সারাতে মুস্তাকিমের যে ডেফিনিশন মুফাসসির ইকরামের তাফসীর হলো, হুমুল ইয়াহুদ ওয়ান নাসারা, এরা হচ্ছে ইহুদি, এরা হচ্ছে নাসারা, ওরা কেউ বাড়িয়েছে আর কেউ কমিয়েছে, মাঝখানে একটি দল সারাতে মুস্তাকিম, বাইনাল ইফরাত ওয়া তাফরিক, এটার নাম হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা। আমার ভাইরা, আমরা এমন একটা সময় চলে আসলাম, আমি আগে বলছিলাম আলোচনা অনেক লম্বা, সময় কিন্তু কম, সবাইকে সুযোগ দিতে হবে। আমরা যে সময়ে আলা হযরতকে ফ্রেশ করতে যাচ্ছি, কেন আমরা আলা হযরতকে অনুসরণ করব না?
ইসলামের নামে। আমি আগে বলছিলাম এখনো বাংলাদেশে দেখবেন অনেক মানুষ নিজেকে সুন্নি দাবি করে, কথা আপনার কথা বুঝতেছেন, অনেক মানুষ বাংলাদেশে কিসে দাবি করে, আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। আমি বলবো বাংলাদেশে মূল মূলধারা মূলে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটা আমার নির্বাহী মহাসচিব বলছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত এটা এমন একটা দল যখন পৃথিবীতে অন্য কোনো দল ছিল না, এটা অরাজনৈতিক, এটা রাজনীতির এখানে কোনো সুযোগ নাই, এবং এই আহলে সুন্নাতকে কেউ রাজনীতির একটা অংশ বিশেষ ব্যবহার করতে পারবে না। আমার কথা হলো আপনি রাজনৈতিকভাবে কে আওয়ামী লীগ করেন, কে বিএনপি করেন, কে জাতীয় পার্টি করে, কে বিভিন্ন দল করে, আপনি আপনার দল করেন, কিন্তু আপনি যদি মুসলমান হয়ে থাকেন, আপনি যদি সুন্নি মুসলমান হয়ে থাকেন, আমরা অরাজনৈতিকভাবে এই সুন্নিয়তের স্বেচ্ছারামে আমরা আসতে চাইতে চাই না, দুই হাত উঠায় বলতে চাইতে চাই না। আমার ভাইরা, আমরা এই দলকে সুন্নিয়তের দর্শনকে অরাজনৈতিক ভাবে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আহলে সুন্নাত যুব পরিষদ গঠন করেছি। এই যে কিছুক্ষণ আগে আহলে সুন্নাত যুব পরিষদের আপনারা ইয়ে শুনেছেন, ভালো লাগছে তো? আমি দাওয়াত দিচ্ছি আল হযরত কনফারেন্স থেকে দাওয়াত দিচ্ছি, আপনি যুব, আপনি রাজনীতি করেন, আপনি আপনার রাজনীতি করেন, কিন্তু এই রাজনীতি আখেরাতের মধ্যে কি কাজ আসবে? আপনি যে দলই করুন না কেন, জান্নাতে যেতে চাইলে আমার রসুলের দরওয়াজায় আসতে হবে, ঠিক কিনা ভাইয়েরা? আমার নবীর দরওয়াজায় না এসে কেউ জান্নাতে যাওয়ার পরিকল্পনা কল্পনাও করতে পারবে না। আর আমার আল হযরত কি বলছেন, তেরে কদম মে জো হে গায়রত কা মুহ ক্যা দেখে, তেরে কদম মে জো হে গায়রত কা মুহ ক্যা দেখে, কৌন নজর পে চড়ে দেখা কি তলওয়ার তেরা। আলা হযরত বলছেন, ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, যারা আপনার দরওয়াজায় থাকবে ওরা অফরের মুখ কি দেখবে? নবীগণ, যারা আপনার দরওয়াজায় থাকবে ওরা অফরের মুখ কি দেখবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার সৌন্দর্য, আপনার চরিত্র, আপনার আদর্শ, আপনার দর্শন, আপনার বিশেষত্ব, আপনার এই সৌন্দর্য যেই চোখে পড়েছে ওই চোখে পৃথিবীর কোন সৌন্দর্য স্থান করে নিতে পারবে না। আমরা এই ধরনের নবীর প্রেমিক হতে চাই কি চাই না? দুই হাত উঠে বলে চাই কি চাই না? যেহেতু স্বাগত বক্তব্য, আমি বেশি দূরে যাচ্ছি না ইনশাল্লাহ, পরে যদি সময় পাই আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবো। আজকে ইসলামের নামে আল হযরতকে কেন আমরা স্মরণ করি? আজকে ইসলামের নামে আমি কিছু কথা উল্লেখ করব, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। আমাদের মধ্যে ইসলামের নামে একটা দল আছে, এরা ইসলামী দল দাবি করে, আকি দেখি আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, লিখলো আল্লাহ চাইলে ওয়াদা খারাপ করিতে পারে কিন্তু করে না, এটা ইসলামী দল। আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে কিন্তু বলে না, আল্লাহ চাইলে ওয়াদা খারাপ করিতে পারে কিন্তু করে না। আরেকজন, এই বইয়ের নাম ভিত্তিহীন প্রশ্নাবলীর মূল উৎপাটন, আরেকটা বই আছে রেসালায়ে হাতে উর্দু ভাষায় কাব্য আকারে, কিস বকা এম কা খুদা কে ওয়াসতে তুম মান লো কাদেরে মতলক হে হর শে পর তুম জান লো। আল্লাহ সর্বশক্তিমান, বিদায় আল্লাহ চাইলে মিথ্যা বলিতে পারে, তোমরা মেনে নাও, আমরা মানব, কথা বলেন এখানে, আমরা মানব। আল্লাহ ডাইরেক্ট বলছেন, ইন্নাল্লাহ লা ইখলিফুল মিয়াদ, আল্লাহ বঙ্গ করেন না কখনো অঙ্গীকার। ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী সে আবার কে? এই আয়াতের তাফসীরে আল্লামা রাসুলউদ্দিন বাদাবী লিখছেন, এই আয়াতের তাফসীরে ইমাম ফখরুদ্দিন রাজি লিখছেন, এই আয়াতের তাফসীরে অসংযুক্ত তাফসীরের মধ্যে লিখছেন, আল্লাহর জন্য মিথ্যা বলা, অঙ্গীকার ভঙ্গ করা অসম্ভব।
অনেকে বলবে হুজুর অসম্ভব, এটার উপর আলা হযরত গোটা একটা কিতাব লিখে দিয়েছেন আমার আলা হযরত, আমার আলা এটার একটা খণ্ডন করে গোটা কিতাব লিখে দিয়েছেন আলা হযরত। আলা হযরত কিতাব না পড়লে আমরা এই তথ্যগুলো পেতাম কোথায়? আমি আপনাদেরকে বুঝাই দিই, কিতাব আর ইবারত পড়লে আপনারা অনেকে এগুলো বুঝবেন না। আপনারা বলেন মুসলিম অমুসলিম, আপনি যার কাছে জিজ্ঞাসা করুন ভাই মিথ্যা বলা কেমন, সবাই কি বলবে? কথা বলছেন না, সবাই কি বলবে? অসম্ভব, মহাপাপ, মুসলিম না। একজন হিন্দু বুদ্ধ খ্রিস্টান আপনি যার কাছে জিজ্ঞাসা করেন এ ভাই মিথ্যা বলা, হ্যাঁ মিথ্যা বলা মহাপাপ। তো মিথ্যা বলা মহাপাপ জানার পরেও মিথ্যা বলতে চায় কারা? মিথ্যা বলতে চায় তারা যারা দুর্বল। কথাটা বুঝতেছেন? একটু কঠিন আলোচনায় এসে গেছি আমি। মিথ্যাটা সবাই জানে যে মিথ্যা বলা মহাপাপ, এরপরে মিথ্যা বলতে চায় কারা? যারা দুর্বল। আমি বেঁচে যাচ্ছি, আমি ফেঁসে যাচ্ছি, বাঁচবার কোনো উপায় নাই, মানুষ নিরুপায় হয়ে তো মিথ্যা বলতে চায়। অনেকে মিথ্যা বলতে চায় কিন্তু আল্লাহর ভয়ে বলে না, অনেকে মিথ্যা বলেও দেয়। তাহলে মিথ্যা বলতে চায় কারা? যারা কি আপনারা বলেন আল্লাহ কি দুর্বল? কথা বলেন আল্লাহ কি দুর্বল? যেহেতু আল্লাহ সর্বশক্তিমান, যেহেতু আল্লাহ সমস্ত দুর্বলতা থেকে মুক্ত, সেহেতু আল্লাহ মিথ্যা বলতে চাওয়ার অঙ্গীকার ভঙ্গ করতে চাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। ঠিক এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এটা প্রমাণ করে দিয়েছেন আমার আলা হযরত, এটা প্রমাণ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিজ্ঞ বড় বড় উলামায়ে কিরাম গাজী শের বাংলা রহমাতুল্লাহ আলাইহ, হযরতে মাজহারে আলা হযরত আল্লামা মুহাম্মদ সাইয়েদ কাজিমী রহমাতুল্লাহ আলাইহ সহ সুন্নি জামাতের বড় বড় আলেম, এমনকি আমাদের চেয়ারম্যান মহোদয় কিতাব লিখছেন। তাহলে আজকে ইসলামের নামে হাজার হাজার নন, লক্ষ লক্ষ সরল পরা মুসলমান এই আকীদায় বিশ্বাসী, যাদের পিছনে আপনারা দৌড়তেছেন, যাদেরকে আপনি ইসলাম মনে করছেন, এটা তো ইসলামী দর্শন নয়, এটা একটা বাতিল মতবাদ। ঠিক কিনা ভাই আমার?